আজকে আমরা সবাই মিলে চলে এসেছি মায়াপুর ইস্কনে। এখানে আজকে আমরা কুপন কেটে মহাপ্রভুর ভোগ সবাই মিলে বসে খাবো। তো চলুন আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করা যাক। প্রথমে আমি গেটে ঢুকেই আমরা একটা কুপন কেটে নিলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কুপন দেখতে পাচ্ছেন, বিভিন্ন মেনু দিয়ে প্রাইস আছে। আমরা এই 80 টাকার প্রাইসটা নিয়েছি কুপনে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ আছে যারা এই কুপন কেটে ঠাকুরের ভোগ গ্রহণ করছে। আপনারা যখন আসবেন অবশ্যই কিন্তু খাবেন, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার কিন্তু আনন্দ এখানে ভাগ করে নিতে পারবেন। ওনারাই কিন্তু ওখানে থালা দিয়ে দেবেন। প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাত এবং তারপরেই কিন্তু ভেজ ডাল দিয়ে দেবেন এবং একটা সবজি তরকারি আছে সেটাও আপনারা পেয়ে যাবেন। এরপরেই আসছে পনিরের তরকারি দেবে, তারপরে এর সাথে রুটি, আপনারা যদি না খেতে চান নাও নিতে পারেন। লাস্টে দেবে কিন্তু পায়েস এবং আপনারা একটু এগিয়ে যেতেই কিন্তু জল পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা সবাই মিলে বসে একসঙ্গে মহাপ্রভুর যে ভোগ সেটা খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো, আপনারা যখন আসবেন অবশ্যই একবার ট্রাই করবেন। হরে কৃষ্ণ। যদি আপনাদের এক্সট্রা ভাত ডাল তরকারি লাগে অবশ্যই আপনারা ডবল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, সবাই মিলে খেতে পারেন এসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।